আজগের এই আকাশে আসা কৃষ্ণ বর্ণ মেঘ, অঝোর বারিধারা, ভেজা পাতায় জলের মুক্ত বিন্দু মনে করিয়ে দেয় এক চিরন্তন বিরহ ব্যথা। মন হয়ে যায় উদাস, ভারাক্রান্ত। বধুয়া মন বাদলে তুমি কোথা, বধুয়া মন বাদলে তুমি কোথা, আজি পড়িছে মনে মম কত কথা, বধুয়া মন বাদলে তুমি কোথা, গিয়াছে রবি শশী গগন ছাড়ি, গরজে বরষা বিরহ বাড়ি, গিয়াছে রবি শশী গগন ছাড়ি, গরজে বরষা বিরহ বাড়ি, আজিকে মন চায় জানাতে তোমায়, হৃদয় হৃদয়ে শত ব্যথা, বধুয়া মন বাদলে তুমি কোথা, আজি পড়িছে মনে মম কত কথা, বধুয়া মন বাদলে তুমি কোথা। এই বিরহ বেদনা নিয়ে রচিত হয়েছে অনেক অমর সাহিত্য, অনবদ্য কাব্য। কালিদাসের মেঘস্বরূপ দূত আজও বয়ে নিয়ে চলেছে অনন্তকালের বিরহ বার্তা। তবে আজকের গল্প মেঘদূতের নয়, আজকের গল্প সম্রাট শাহজাহানের, যার প্রেম স্থান পেয়েছে অবিস্মরণীয় ইতিহাসের পাতায়। রচিত হয়েছে এক বিন্দু নয়নের জল, কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। হে সম্রাট কবি, এই তব হৃদয়ের ছবি, এই তব নবমেঘদূত, অপূর্ব অদ্ভুত ছন্দে গানে উঠিয়াছে অলক্ষের পানে, যেথা তব বিরহিণী প্রিয়া রয়েছে মিশিয়া প্রভাতের অরুণ আভাসে, ক্লান্ত সন্ধ্যা দিগন্তের করুণ নিঃশ্বাসে, পূর্ণিমায় দেহহীন চামেলির লাবণ্য বিলাসে, ভাষার অতীত তীরে কাঙাল নয়ন যেথা দ্বার হতে আসে ফিরে ফিরে, তোমার সৌন্দর্য দূত যুগ যুগ ধরি এড়াইয়া কালের প্রহরী, চলিয়াছে বাক্যহারা এই বার্তা নিয়া, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। বিশ্বকবির কলমে রচিত এই অনবদ্য কাব্যটি বহু পঠিত, বহু আলোচিত, তাই তার আভাসটুকুই দিলাম। কিন্তু যে স্মৃতিসৌধ তার সমস্ত ঐতিহ্য গরিমা নিয়ে প্রেমকে করেছে মূর্ত অমর, সেই প্রেমের অধীশ্বর কি শুধুই সম্রাট শাহজাহান? তাঁর গল্পটাই কি একমাত্র গল্প? কে বলবে সেই অব্যক্ত গল্পগুলি যা জমে আছে তাজের প্রতিটি মিনারে, প্রতিটি স্তম্ভে, ইতিহাস যার সাক্ষ্য কোনো দিন বহন করবে না? আসুন সবাই শুনি এরকমই একটি গল্প। গল্পটির স্রষ্টা বিখ্যাত সাহিত্যিক বনফুল। পেশাগতভাবে তিনি ছিলেন ডাক্তার। অনেক গল্পই তার আশ্চর্য লেখনীতে আমরা পাই, যা হয়তো বা তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই সঞ্চয় করা। আগ্রার কাছেই একটি দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি। তাজমহলের পাশ দিয়ে আজকাল প্রায়ই যাতায়াত করতে হয়। অন্ধকারে, জ্যোৎস্নালোকে, সন্ধ্যায়,
উষায় শীত গ্রীষ্ম বর্ষা শরতে বহুবার বহু রূপে তাজমহলকে দেখেছি, এতবার যে আজকাল আর চোখে লাগে না, চোখে পড়েও না, পাশ দিয়ে গেলেও পড়ে না। তাজমহল সম্বন্ধে আর মোহ নেই, কিন্তু একদিন, আচ্ছা গোড়া থেকেই শুনুন তাহলে। সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি, এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকল, পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাঁধা, ঝুড়ির ভারে বেঁকে গেছে বেচারা। ভাবলাম কোনো মেওয়াওয়ালা বুঝি, ঝুড়িটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতরে মেওয়া নয়, বোরখা পরা মহিলা বসে আছে একটি। বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো, আলখাল্লা পরা, ধপধপে সাদা দাড়ি। এগিয়ে এসে আমাকে সেলাম করে চোস্ত উর্দু ভাষায় বললে, নিজের বেগমকে পিঠে করে বয়ে এনেছে সে আমাকে দেখাবে বলে। নিতান্ত গরিব সে, আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য তার নেই। আমি যদি মেহরবানি করি। কাছে যেতেই একটা দুর্গন্ধ নাকে এলো, হাসপাতালের ভেতরে এনে বোরখাটা খোলার পর তিনি যদিও ঢের আপত্তি করেছিলেন, আসল ব্যাপারটা বোঝা গেল। কঠিন রোগে রোগাক্রান্ত তিনি, মুখের একটা দিক পুরো পচে গেছে, একদিকের গাল নেই আর ডান দিকের গালের ভেতরে দাঁতগুলো বিভৎস রকম বেরিয়ে পড়েছে। এই রোগীর চিকিৎসা ঝুড়ি করে বয়ে এনে হয় না, আমার ইন্ডোরেও কোনো জায়গা নেই, অগত্যা হাসপাতালের বারান্দায় থাকতে বললাম, কিন্তু সে ব্যবস্থাও করা গেল না শেষ পর্যন্ত। প্রচণ্ড দুর্গন্ধ, অন্যান্য রোগীরা আপত্তি করতে লাগলো, কম্পাউন্ডার ড্রেসার এমনকি ম্যাথর পর্যন্ত কাছে যেতে রাজি হলো না। বৃদ্ধ কিন্তু নির্বিকার, দিবারাত্র সেবা করে চলেছে। সকলের আপত্তি দেখে সরাতে হলো বারান্দা থেকে। হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল, তারই তলায় থাকতে বললাম, তাই থাকতে লাগলো। হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত, আমি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসতাম, এভাবেই চলছিল। একদিন মুষলধারে বৃষ্টি নামলো, আমি কল থেকে ফিরছি, হঠাৎ দেখি বুড়ো দাঁড়িয়ে ভিজছে, একখানা চাদর তার দুদিকের খুঁট গাছের ডালে বেঁধেছে, আর দুদিকের খুঁট নিজে হাতে ধরে দাঁড়িয়ে আছে, আর চাদরের তলায় বসে রয়েছে বেগম সাহেব। এই মুষলধারের বৃষ্টি চাদরের আচ্ছাদনে আটকায় না। মোটর ঘোরালাম, পৌঁছে দেখি গাছতলায় বেগম সাহেব পুরো ভিজে গেছে, ঠকঠক করে কাঁপছে আর বিভৎস একটা হাসছেন, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি বৃদ্ধকে বললাম, আপাতত বারান্দায় নিয়ে চলো। বৃদ্ধ হঠাৎ আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা হুজুর, এর বাঁচবার কোনো আশা আছে? সত্যি কথাই বলতে হলো, না। বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল, আমি চলে এলাম। পরদিন দেখি গাছতলা খালি, কেউ নেই। আরো কয়েকদিন পরে, সেদিনও কল থেকেই ফিরছি, একটা মাঠের ভেতর দিয়ে আস্তে আস্তে বুড়োকে দেখতে পেলাম। কি যেন করছে বসে বসে, ঝাঁঝা করছে দুপুরের রোদ, কি করছে বুড়ো ওখানে? মাঠের মাঝখানে মুমূর্ষু বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে নাকি? এগিয়ে গেলাম, কতগুলো ভাঙা ইট আর কাদা নিয়ে বুড়ো কি যেন গাঁথছে। কি হচ্ছে এখানে মিয়া সাহেব? বৃদ্ধ উঠে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে আমায় সেলাম করলো, হুজুর বেগমের কবর খুঁড়ছি। কবর? হ্যাঁ হুজুর। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম, খানিকটা অস্বস্তিকর নিরবতার পর জিজ্ঞেস করলাম,
কি করো তুমি? হুজুর, আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়াই। কই, তোমায় তো কোনোদিন দেখিনি, কি নাম তোমার? ফকির শাহজাহান। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম।